রঞ্জনের হাতে একটা লিফলেট ছিল আর ওতে আমার ফটো দিয়ে লেখা ছিল প্রেম করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। রঞ্জনের এত বড় সাহস! আজকে আমি ওকে বাড়ি গিয়ে মারব। ওর একদিন কি আমার একদিন? দাদা ছাড়ো, দাদা তুমি দাদা শোন, দাদা আমার কথাটা শোন, দাদা আমার কথাটা শোন। এভাবে ঝামেলা করলে ঝামেলা আরো বাড়বে। এখন আমাদের ঝামেলা শিখে তুলে রঞ্জনের সাথে ঝামেলা করলে চলবে না। দাদা দাদা শোন, রঞ্জনের বাবার কিন্তু অনেক টাকা। রঞ্জন যদি অশান্তি করে বেড়ায় তাতে কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমাদের জীবনটা এভাবে বিলাসিত করলে হবে না। দেখ দাদা, আমি চাই রঞ্জনের কথা ছেড়ে এখন আমরা আমাদের ব্যবসায় মন দিই। দাদা তাহলে একদিন একদিন আমরা রঞ্জন আর রঞ্জনের বাবাকে দেখিয়ে দিতে পারবো যে চাইলে আমরাও বড় হতে পারি। আর সোনাকে তারপর একদিন একটা বড় ফ্যামিলিতে দীপক কাকুর নাকের ডগা দিয়ে বিয়ে দেবো। ইন্দ্র রে ইন্দ্র, একদম ঠিক কথা বলেছে। তোমরা যখন বলছো তখন আমি তোমাদের কথা মেনে নিলাম। এটাও ঠিক যে আজকে সোনা যদি এইটুকুও বুদ্ধি রাখতো না, তাহলে রঞ্জনদের হাতে আমাদেরকে এভাবে অপমানিত হতে হতো না, আর এই অপমানটা আমাদেরকে হজম করতে হতো না। মা, দাদা দাদা আমাকে ক্ষমা করে দে দাদা, আমি আর কখনো এরকম ভুল করব না। তুই প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দে, আর কখনো হবে না এরকম। সোনা, তুই আমাদের একমাত্র আদরের ছোট বোন। সোনা, তুই দেখিস একদিন তোকে অনেক বড় ফ্যামিলিতে অনেক বড় ছেলের সঙ্গে আমরা আমরা বিয়ে দেবো। কাঁদিস না। আচ্ছা গৌতম, এই সোনাকে নিয়ে লিফলেটটা মার্কেটে ছড়িয়ে দিলে কেসটা পুরো জমে যাবে বল। আর বলতে, আরে দাদা সোনা তো তোমার সাথে প্রেম করে একেবারে ফেমাস হয়ে গেছে। তুই যে বলিস, তুই কি ব্যাপার? তুমি এখানে রঞ্জন, তুই আবার নিশ্চয়ই ইন্দ্রর সঙ্গে কোনো রকম ঝামেলা পাকানো তাল করছিস? না না বাবা, তুমি খামোখাই গৌতমের উপর রাগ করছো। আমি ওর কাছে মার্কেটের খবর নিচ্ছিলাম, ব্যাস। মার্কেটের খবর ওর কাছে? ও মার্কেট সম্বন্ধে কি বোঝে? ব্যবসা নিজের বুদ্ধিতে করবে, টাকা পেলে ও কি না করতে পারে ওকে জিজ্ঞেস করো। আজকে তোমার কাছে টাকা পাচ্ছে, তাই তোমার কথা শুনে চলছে। কাল যখন তোমার চেয়েও বেশি টাকা কেউ দেবে না, তখন দেখবে তার কথায় উঠছে বসছে। না না, বিশ্বাস করুন আমি চুপ। বিশ্বাস করবে ওকে? জীবনে কখনো নয়। রঞ্জন, আমি চাই না তুমি ওর সঙ্গে মেশো। বাবা, আমি এমন কিছুই করছি না যাতে কোনো ক্ষতি হয়। বেশ, সেরকম হলেই ভালো। আমার কানে যেন কোনো রকম অশান্তির খবর না আসে রঞ্জন, আর যদি কোনো অশান্তির খবর আসে তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না গৌতম। বাবা বলছি তো, কোনো চিন্তা করতে হবে না, কোনো অশান্তি হবে না। তোমরা প্লিজ ভেতরে গিয়ে রেস্ট করো, প্লিজ। গৌতম, বাবা মার কথা কিছু মনে করিস না। না না দাদা, ওনারা বাবা মা, গুরুজন, ওনাদের কথায় কি মনে করব? আমার এসব অভ্যেস আছে। তাছাড়া আমি তোমার উপকার করতে এসেছি এখানে, এত কিছু ভাবলে চলে নাকি? হ্যাঁ ধর, বিশুর উপর নজর রাখিস। হ্যাঁ নজর তো রাখবোই। বলছি দাদা, ওই বিশুকে না এবার সময় সুযোগ পেলে একবার টোস দিতে হবে। এটা কি এমন কোনো কঠিন কাজ? বিশুটা কদিনের মধ্যেই ব্যবসার সব আটঘাট বুঝে গেছে।
ওকে সরাতে পারলেই ইন্দ্র বেটাকে জব্দ করা যাবে। আর আমি ঠিক এটাই চাইছি। রবির বাবা মা তো ছাড়তেই চাইছিলেন না, ওনাদের আতিথেয়তার চোটেই দেরিটা হলো। সোনা, ওর কি খবর? ও কান্নাকাটি করছিল কেন? রঞ্জন যে ওর সঙ্গে কিভাবে খারাপ ব্যবহার করেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ও ওর নামে লিফলেট ছেপে বিলি করেছে, তুমি ভাবতে পারছো ছেলেটা এত নিচে নেমে গেছে? প্রথম দোষটা অবশ্য বিষয়ই করেছে, ওই প্রথম লিফলেট ছেপে রঞ্জনের নামে বিলি করেছে, এমনকি ওকে মেরেওছে। হো, তাই ভাবি বিশু তখন দৌড়চ্ছিল কেন? দাদা হিসেবে বোনের অপমান সহ্য না করতে পেরে এই কাজটা করেছে। দেখো বিশু যাই করেছে, আমি কিন্তু এই কাজটাকে ভুল কিছুতেই বলতে পারবো না। কিন্তু আমার আমার খুব চিন্তা হচ্ছে সোনাকে নিয়ে। তুমি ঠিকই বলেছো, কি করলে যে সোনাটা একটু শান্তি পাবে আমি বুঝতে পারছি না জানো তো। আচ্ছা, সোনাকে যদি চেনা পরিবেশ থেকে একটু দূরে রাখা যায় তাহলে হয়তো মেন্টালি রিলিফ পাবে, এই রঞ্জনের ব্যাপারটাও ভুলে যেতে পারবে। তুমি কি বলছো একটু পরিষ্কার করে বলো। মানে সোনা যদি কিছুদিন আমাদের এখানে থাকে তাহলে কেমন হয়? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু মন থেকে চিন্তা কিছুতেই যেতে চাইছে না নীরা। এত চিন্তা করো না। চিন্তা করো না এটা বলা সহজ নীরা। আজকে যদি সোনার বদলে তোমার কোনো বোন এরকম একটা কাজ করতো তাহলে তোমার কেমন লাগতো? তুমি বুঝবে না। তোমাকে বললে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু আমার বিশ্বাস আমার বোনেরা এমন কিচ্ছু করবে না যাতে বাবার বা পরিবারের কোনো বদনাম হয়। হ্যাঁ, আমি বিয়ে করছি, কিন্তু কিন্তু নিজের ইচ্ছেতে নয়। আগামী 10 দিনে বিয়ে, আর তার মধ্যে তুমি যদি তোমার বাবার সাথে কথা না বলে উঠতে পারো তাহলে বাধ্য হয়ে আমাকে এই বিয়ে মেনে নিতে হবে। আর এই বিয়ে যদি হয় তাহলে বিয়ের রাতে আমি সুইসাইড করব। বিতে আবির এত রাতে ফোন কেন করছে? আবির আবার কিছু করে বসবে না তো? বিথি বিথি ফোনটা ধরো, ফোনটা ধরলেই বুঝতে পারবো আমার বিয়ের কথাটা কাজে দিয়েছে, নয়তো গোল্লা। না না, এখানে আবিরের সাথে কথা বললে যদি শেষ দিয়ার ঝিনুক উঠে পড়ে তাহলেই তো বিপদ। পাশের ঘরে যাই। এত রাতে আবিরের ফোন ধরতে গেল, আবার কোনো সমস্যায় পড়বে না তো? হ্যালো, তুমি ফোনটা ধরেছো? আমি তো ভেবেছিলাম তুমি ফোনটাই ধরবে না। বেশি কথা না বাড়িয়ে যা বলার সেটা বলো। তুমি জানো না আমি বাড়িতে কত টেনশনে থাকি, সবকিছু জেনে শুনে কেন আমাকে ফোন করছো? বিথি, আমার হাতে আর কোনো উপায় ছিল না, আমার হাতে তো সময়ই নেই, তাই জন্য যা হোক করে আমি
আমি আমি লুকি লুকি তোমায় ফোন করছি একটা জরুরি কথা বলার জন্য। বিশ্বাস করো আমি তো সারাক্ষণ তোমার কথাই ভাবি, কিন্তু কি করব আমি বুঝতে পারছি না। আমি তোমার মনের অবস্থা বুঝি বিধি, সেই জন্যই তো আমি রেজিস্ট্রি ম্যানেজার অফিসে কথা বলেছি। ইনফ্যাক্ট আমি একটা লোক পেয়েছি যে অল্প দিনের মধ্যে আমাদের আমাদের রেজিস্ট্রির ব্যবস্থাও করে দেবে। সে কি গো? বিধি বিধি আমাদের একে অপরকে পাওয়ার এটাই একমাত্র উপায়। দেখো আমাদের যদি বিয়েটা হয়ে যায় তাহলে বাবা আমার বিয়ে অন্য কোথাও আর দিতে পারবে না। ইনফ্যাক্ট তারপরে তোমার বাবার সাথে আমরা ঠান্ডা মাথায় কথা বলবো, ওনাকে বুঝিয়ে বলবো। আশা করি উনি আমাদের ডিভোর্স দিয়ে তোমার বিয়ে অন্য কোথাও দিতে চাইবেন না। বিশ্বাস করো আমি টোটালি কনফিউজড। দেখো আমি তো বলছি আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে জীবিত দেখতে চাও, তাহলে প্লিজ রাজি হয়ে যাও। আমি এখনো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। বিথি তুমি আমাদের ওই কাটানো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো, একবার ভাবো আমরা ভবিষ্যতে কত ভালো থাকবো, কত আনন্দে থাকবো। প্লিজ দেখা যাক আমি কি করতে পারি। স্বপ্ন তো আমিও দেখি আবির। তার মানেই তুমি রাজি? আচ্ছা ঠিক আছে, শোনো তোমার আর বেশি সময় নেব না, বিয়ের ডেট ফাইনাল করে তারপরে তোমাকে ফোন করছি। ওকে, লাভ ইউ, বাই। এত রাতে ফোনে কার সঙ্গে কথা বলছিলিস বিথি? এত রাতে কে তোকে ফোন করেছিল? আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি। বাবা ওই ডাক্তার কাকুর এক পেশেন্ট কাকুকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। আমি তো জানি না কবে তুই ডাক্তারি পাশ করলি, নার্সিং ট্রেনিং নিলি। এখানে তো আমিই সব সামলাই, তাই না? হয়তো তাই। ডাক্তারের দরকারে তোকে কেন ফোন করবে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আসলে বাবা যে ফোন করেছিল তার ডাক্তার কাকুর কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, উনি আজ বিকেলেই বাইরে চলে যাচ্ছেন, আর যাওয়ার আগে উনি কিছু ওষুধ লিখিয়ে নিয়ে যেতে চান, ওনার হাতে একদম সময় নেই, তাই উনি আমাকে ফোন করে জানছিল যে কালকে ডাক্তার কাকু কখন চেম্বারে থাকবেন। বেশ, তোর কথা না হয় মেনে নিলাম, কিন্তু এত গোপনীয়তা কেন? তুই এই ফোনটা তো ঘরে বসেই করতে পারতিস, তার জন্য তোকে বাইরে আসতে হলো কেন? বাবা তার কারণ আমি শেষ দিয়ে আর ঝিনুকের ঘুমটা ভাঙাতে চাইনি। একটা কথা জিজ্ঞেস করব? বল। তুমি তো বলো তুমি তোমার মেয়েদের খুব বিশ্বাস করো, তাহলে এখন আমাকে অবিশ্বাস করে জেরা করছো কেন? তার মানে তুমি আমাকে একদম বিশ্বাস করো না, তাই তো? না, কথাটা ঠিক তা নয়। তোদের ভালো মন্দর সঙ্গে আমার জীবনটা জড়িয়ে, যদি কোনো বিপদে পড়ে যাস সেই ভাবনা নিয়ে সর্বক্ষণ আমি চলে থাকি। যাক, কাল সকালে আমাকে বেহালায় যেতে হবে, আমি শুতে গেলাম। তুই বাবাকে ঘোল খাওয়াতে পারিস, আমাকে নয়। আমি বুঝেছি, ওই আবির ফোন করেছিল তাই না?
নিথি আমি নিজের চোখে দেখেছি আবির কেমন ছেলে, এরপর ওর সঙ্গে যোগাযোগ রাখছিস? তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে জীবিত দেখতে চাও, তাহলে প্লিজ রাজি হয়ে যাও। কি রে বল, কতবার বলবো বলতো, ফোনটা সত্যি ডাক্তার কাকুর এক পেশেন্টের ছিল। বিথি এভাবে মিথ্যে বলে কিন্তু নিজেই নিজেকে বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছিস। তো মহা মুশকিল হলো, তুই যদি আমার সত্যি কথাটাকে মিথ্যে বলে উড়িয়ে দিস তাহলে আমি কি করে প্রমাণ দেবো বলতো? প্রমাণ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, যবে থেকে ওই আবিরের সাথে মিশতে শুরু করেছিস তবে থেকে মিথ্যে বলাটা তোর কাছে জলভাত হয়ে গেছে। ঠিক আছে, তোর এত অবিশ্বাস তো আমার প্রতি? ঠিক আছে, আমি ডাক্তার কাকুকে ফোন করে দিচ্ছি, তুই নিজেই জানিস। কোনো প্রয়োজন নেই, থাক বিথি। তোকে একটা কথা বলি, শেষবারের মতন আবিরের ব্যাপারে তোকে সাবধান করছি, আমার কথা না শুনলে তুই কিন্তু নিজেই পচতাবি। এবার না হয় শেষ দিয়ে আর বাবাকে সামলালাম, কিন্তু আমাদের যখন বিয়েটা হয়ে যাবে তখন সবার কাছে লুকিয়ে রাখবো কি করে? এই নে মন্দিরা চাটা ধর, নে ধর খা চাটা। আজকালকার ছেলেরা যে এত নিচে নামতে পারে একটা মেয়ের বদনাম করতে, এটা আমি কিছুতেই ভাবতে পারছি না। ছি 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 ছি, এই শিক্ষার নমুনা এইরকম ভাবে কেউ লিফলেট ছাপে? সত্যি বলছি, দীপক আর সাবিত্রীকে দেখলে মনে হয় না কিন্তু ওদের এরকম একটা ছেলে হতে পারে। আমি ওই দীপক আর সাবিত্রীকে দেখেই বুঝেছিলাম ওরা কতটা নিচু মনের। ভালোভাবেই তো গিয়েছিলাম বলুন, মিষ্টি হাতে করে আমার মেয়েটার জন্য সম্বন্ধের কথা পাকা করতে গিয়েছিলাম, পরিষ্কার বলে দিতে মত নেই আমরা ফিরে আসতাম, কিন্তু ওইভাবে ওইভাবে অপমান করা, কি অপমানটাই না করেছিল। আমি এখনো ভাবতে পারছি না এরকম একটা কাণ্ড ঘটাতে পারে। জানিস তো মন্দিরা, আমার না সোনার দিকে তাকালে মনটা কিরকম খারাপ হয়ে যাচ্ছে, সত্যি ওর দিকে তাকানো যায় না। মা, আমরা একটা কথা ভেবেছি, তাতে হয়তো সোনার মনটা একটু ভালো হবে। কি ভেবেছিস রে নীরা? আমরা ভেবেছি যে কদিন আমরা সোনাকে আমাদের নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখবো। কি বলছিস, কি বলতো? হ্যাঁ মা, কাল রাতে আমি আর নীরা এটা নিয়ে অনেকটাই ভেবেছি, আর আমাদের মনে হয় যে যদি সোনা কদিন আমাদের কাছে গিয়ে অন্য পরিবেশে থাকে তাহলে হয়তো ওর মনটাও ভালো হয়ে যাবে, এমনকি রঞ্জনকে সহজে ভুলেও যাবে। এটা কিন্তু তোরা খুব ভালো ভেবেছিস। জানিস তো আমি একটা কথা বলতে পারি, ওই লোকেরা না এই জন্যই চেঞ্জে যায়। না না, সে ঠিক আছে, সে কি আমি বলছি ওরা খারাপ ভেবেছে? সে তো ভালোই ভেবেছে, কিন্তু আমার তো অন্য একটা ভয় হচ্ছে। তোর আবার ভয় কিসের রে? একবার ভেবে দেখেছেন, সোনা যদি না থাকে আমায় তো একা থাকতে হবে। সত্যি তুই আসালি, শেষমেশ তোর এই নিয়ে সমস্যা? আরে এটা তো সামান্য ব্যাপার। আপনার এটাকে সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে মাসিমা? এত বড় একটা বাড়িতে আমি একা থাকবো? দেখ মন্দিরা, এটা কোনো সমস্যাই নয়, সেরকম হলে আমি তোর এখানে এসে রাতে ঘুমাবো কয়েকটা দিন। মানে এটা তো কোনো পার্মানেন্ট সমাধান হতে পারে না, না সে তো মাত্র কয়েকদিনের জন্য। তাও আপনার যে নাক ডাকে, দেখুন নাক যদি ডাকে আমি কিন্তু মাঝরাতে আপনাকে বার করে দেবো। কি বলছিস তুই, তোর তো সাহস কম নয়, তুই আমাকে বাড়ির বাইরে বার করে দিবি? যতবার থেকেছেন অতবার নাক ডেকেছে, ওমা ওমা করলে হবে? ওমা ওমা করলে কি সত্যি মিথ্যে হয়ে যাবে? সোনা, সোনা একটু এদিকে আয় তো, সোনা। আজ থেকে কদিনের জন্য তুই আমাদের সঙ্গে থাকবি, ব্যাগটা গুছিয়ে নে। নীরা, একটু ব্যাগটা গুছিয়ে নিতে ওকে সাহায্য করো না। চলো সোনা।
দেখবি মন্দিরা, এবার সোনা ঠিক আগের মতো হয়ে যাবে। শুধু সোনার কথা কেন বলছেন মাসিমা? নতুন বছর আসছে, পয়লা বৈশাখ, ঠাকুরের কাছে প্রার্থনা করুন না, আমার পুরো সংসারটাতে যেন আবার আগের মতো শান্তি ফিরে আসে।